আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দীপক। বানানে বলা আল্লাহ, আমরা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ আস্থা রাখবো এবং পূর্ণাঙ্গ বিশ্বাস রাখবো যে আমি যেই হালাতেই থাকি, আমার মাওলা হয়তো আমার কল্যাণ চায়, হয়তো মাওলা মাঝে মাঝে পরীক্ষা করেন, এই পরীক্ষা থেকে আবার মাঝে মাঝে আল্লাহ উত্তরণ করে দিয়ে আমাকে আবার আমার সঠিক সময়ে ফিরিয়ে দিবেন। এই ধ্যান ধারণা বিশ্বাস ঈমান নিয়ে আমরা সামনের জীবনে এগিয়ে চলবো, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন বুজুর্গানে দিন উলামায়ে কেরামরা কি সুন্দরভাবে ছয়টি বড় বড় গুনাহ সাজালেন, বললেন ছয়টি বড় বড় গুনাহ যদি বান্দা ছেড়ে দিতে পারে, অন্যান্য বাকি সব গুনাহগুলো সারা বান্দার জন্য সহজ হয়ে যাবে। তন্মধ্যে এক নাম্বার, যেই বড় গুনাহ সারালে বান্দার অন্যান্য গুনাহগুলো সারা সহজ হয়ে যাবে। এক নাম্বার বড় গুনাহ হলো হারাম খাওয়া থেকে পূর্ণাঙ্গ বিরত থাকা। হারাম উপার্জন থেকে বেরিয়ে এসে অল্প উপার্জন করলেও হালাল উপার্জন করা, কিন্তু কপালপুরা মুসলমান এটাকে এতটা গুরুত্ব দেয় না। এজন্য অন্যান্য যতই বান্দা গুনাহ থেকে বাঁচতে চায়, চেষ্টা করলেও এই বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না। এর কারণ কি? কারণ হলো বান্দা হারাম উপার্জন করে। এর কারণ কি? কারণ হলো বান্দা হারাম উপার্জন নিয়া নিয়া নামাজ পড়ে। হারাম উপার্জন খাইয়া এই বান্দা রোজাও রাখে, হারাম উপার্জন খাইয়া এই বান্দা নেক আমল করে, হারাম উপার্জন পেটে ঢুকাইয়া এই বান্দা তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে। কিন্তু কপালপুরা জাতি জানে না, এই বান্দা যদি হারাম খাইয়া নামাজ পড়ে মাওলার দরবারে কবুল হবে না, এই বান্দা যদি হারাম খাইয়া রোজা রাখে আমার মাওলার দরবারে কবুল হবে না, এই বান্দা যদি হারাম খাইয়া যতই নেক আমল করে মাওলাকে ডাকে কবুল হবে না। বরং এই বান্দার এক নম্বরে হারাম উপার্জন ছেড়ে দেওয়া লাগবে। এক নম্বরে হারাম যত কিছু আছে সব কিছু থেকে বান্দার বিরত থাকা লাগবে। এজন্য তো বুজুর্গানে দিন উলামায়ে কেরামরা এক নম্বরেই বললেন, হারাম খাওয়া থেকে যদি পূর্ণাঙ্গ বিরত থাকতে পারো, অন্যান্য গুণাগুলো সারা বান্দা তোমার জন্য সহজ হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ নিজেও তো সূরাত মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ বলেন তোমরা আগে হালাল খাও, তারপরে দুই নম্বরে নেক আমল করো। আল্লাহ আগে বললেন হালাল খাওয়ার জন্য, দুই নম্বরে আল্লাহ বলেন নেক আমল করার জন্য। আল্লাহ আগে বলেন নাই নেক আমল করো, আল্লাহ আগে বলেছেন আগে হালাল খাও তারপরে নেক আমল করো। মুফাসসিরিনে কেরামগণ সুন্দরভাবে ব্যাখ্যা করে জানা দেয়, আল্লাহ কেন প্রথমবার বললেন তোমরা হালাল খাও তারপরে নেক আমল করো? এর একমাত্র কারণ হলো বান্দা যখন নেক আমলের দিকে ধাবিত হয়ে যাবে, যদি হালাল খেতে পারে তুই নেক আমল মাওলার দরবারে কবুল হয়ে যাবে, আর যদি হালাল না খায় তাহলে বান্দার নেক আমল কবুল হবে না। নেক আমল কবুল হওয়ার শর্তই হলো তো হালাল খাওয়া, নেক আমল কবুল হওয়ার শর্তই হলো হালাল উপার্জন করা। নেক আমল
কবুল হওয়ার শর্তই হলো হারাম উপার্জন থেকে বিরত থাকা অতস বান্দা সমাজের মধ্যে তাকায় দেখো কত আল্লাহর বান্দা সুদি লেনদেন করে নামাজও পড়ে আবার ঘুষ খায় নামাজও পড়ে আবার আত্মসাৎ করে নামাজও পড়ে এই বান্দা আবার জুলুম করে নির্যাতন করে কারণ কি এই বান্দার নামাজ আমার মাওলার দরবারে পৌঁছে না কেন কারণ হলো এই বান্দা যে সুদি লেনদেনের সাথে জড়িত হয়ে আছে এই বান্দা ঘুষ খায় এই বান্দা মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে অথচ তুমি এলাকায় ঘুরে 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 বিভিন্ন ঘরের মধ্যে তাকায়া দেখো যেই ঘরের মধ্যে সুদি লেনদেন করে ওই ঘরওয়ালাকে ঘরের মালিককে কেউ কিছু বলে না এলাকার মাতবরও বলে না অনেক ইমাম সাহেবরাও হাদিয়ার ভয়ে বলে না অনেক মুয়াজ্জিন খতিবরা মাদ্রাসার মুহতামিমরাও বলে না যদি সুদি লেনদেন করনেওয়ালাকে বলে তুমি সুদি লেনদেন ছেড়ে দাও বাদ দিয়ে দাও তাহলে তো তার মাদ্রাসায় লাখ টাকা আসবে না তাহলে তো বড় বড় মাহফিলে ভালো ভালো হাদিয়া পাওয়াও যাবে না এজন্য ওই সুদি লেনদেন করনেওয়ালা কেউ কোনো কিছু বলে না ঘুষ খায় যেই বান্দা খায় ওই বান্দাকে ওজা এই হারাম থেকে বাঁচায়া দেয় না এই গুণাটাকে দুনিয়ার মানুষগুলো গুণাই মনে করে না অথচ বান্দা এই বান্দা জানে না যতই বান্দা হারাম খায় হারাম খায় হারাম উপার্জন নিয়া নিয়া যখন বান্দা ধনী হয়ে যায় কিন্তু জানে না এই হারামের মধ্যে তো বান্দার কোনো আরাম নাই হারামের মধ্যে বান্দা বিন্দু মাত্র পরিমাণ বরকত নাই হারামের মধ্যে বান্দা বিন্দু মাত্র পরিমাণ কোনো শান্তি নাই সুদখোর এলাকায় অভাব নাই তার বাড়িতে যাইয়া ঘরের মধ্যে তালাশ করো স্ত্রীটাও কথা শুনে না নিজের মেয়েটাও কথা শুনে না ঘরের মধ্যে শান্তি বান্দা তুমি একটুও খুঁজে পাবা না কারণ কি জানো কারণ এই বান্দা যা উপার্জন করে হালাল না হারাম অপরদিকে তাকায়া দেখ সমাজের মধ্যে এরকম ব্যক্তির অভাব নাই যেই বান্দা গরিব টাকা নাই পয়সা নাই কোনোরকম বান্দার চলাফেরা সুদি লেনদেনও করে না এই বান্দা ঘুষও খায় না কোনো রকম এই বান্দা জিন্দেগিটা চালায় তবুও না শুকরিয়া করে না পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত বান্দা বাদ দেয় না এই বান্দা রোজাও বাদ দেয় না কোনো নেক আমল বান্দা বাদ দেয় না ঘরে যায় তাকায়া দেখো ওই ঘরের মধ্যে শান্তির কোনো অভাব নাই ছেলেও কথা শুনে মেয়েটাও কথা শুনে স্ত্রীও কথা শুনে যদিও অল্প টাকা যদিও দামি বাড়ি করতে পারে নাই যদিও দামি গাড়ি ইউজ করে এলাকায় চলাফেরা করতেও পারে না যদিও এলাকার মানুষ তাকে দামও দেয় না কিন্তু দেখবা ঘরের মধ্যে শান্তি আছে শান্তির বরকতে এর কোনো অভাব না এর কারণ কি জানো এর কারণ হলো এই বান্দা হালাল খায় হারামের দিকে বান্দা যায় না এরে নবীর উম্মতের দল এক নম্বরে বুজুর্গ গানে দিন উলামায়ে কেরাম জানায়া দিলেন এক নম্বরে হারাম ছেড়ে দাও তাহলে হারামে আরাম নাই হালালে শান্তি আসবে তোমার ঘরের মধ্যেও শান্তি চলে আসবে আর এই হালাল খাইয়া আমার মাওলাকে যখন তুমি ডাক দিবা এই হালাল খাইয়া যখন তাহাজ্জুদের নামাজ পড়ে দুই হাত উত্তোলন করবা এই হালাল খাইয়া যখন ইশরাক পড়ে মালিকের দরবারে কান্না করবা এই হালাল খাইয়া যখন বান্দা তুমি আউয়াবিন পড়ে পড়ে দুই ফুটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবা মাওলার দরবার পর্যন্ত তোমার নামাজ পৌঁছে যাবে মাওলার দরবার পর্যন্ত তোমার তাহাজ্জুদ পৌঁছে যাবে মাওলার দরবার পর্যন্ত ইশরাক আর আউয়াবিন বান্দা পৌঁছে যাবে তাকায়া দেখেছ সোশ্যাল মিডিয়ায় গতকালকের আগের দিন ভাইরাল হয়ে গেল চট্টগ্রামের এক উপজেলার মধ্যে বৃষ্টি নাই গরমে মানুষ বাঁচতেও পারে না একলা সন্তরের মধ্যে নিয়া নিয়া কত আল্লাহর বান্দারা নামাজে দাঁড়ায়া গেল বৃষ্টির জন্য নামাজ পড়ে মালিকের দরবারে যখন দুই ফোঁটা চোখের পানি ফালাইল ওখানের মানুষ আমাকে টেলিফোন করে নিজেই বলেছে হুজুর ঘামের কারণে কষ্ট করে নামাজ পড়তে পারি নাই কিন্তু দুই রাকাত নামাজ যখন পরিপূর্ণ একলাস নিয়ে আদায় করলাম নামাজ পড়তে দেরি হয় আমাদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হতে দেরি হয় না কাদের কুদ রত্তু তারি বল
ওর কামাল আন্তা রব্বি আন্তা হাসবিজুল জালাল। আল্লাহ পারে কি পারে না? এরে বান্দা, যদি তুমি এখলাস অন্তরে নিয়ে হালাল খাইয়া আমার মাওলার দরবারে যদি চাইতে পারো, আমার মাওলা তোমাকে অবশ্যই দিয়া দিবে। এক নাম্বার, গুনাহের মধ্যে গুনাহে কবিরা হারাম খাওয়া ছেড়ে দাও, হারাম উপার্জন করা বান্দা ছেড়ে দাও। দুই নাম্বারে, বুজুর্গানে দিনুলামায় কেরামগঞ্জ জানায়া দেয় পূর্ণাঙ্গভাবে জবানের হেফাজত করে নাও। জবানটাকে হেফাজত করো মানে বান্দা তুমি মিথ্যা বলা বাদ দিয়ে দাও। দুই নাম্বারে, পূর্ণাঙ্গভাবে তুমি গীবত করা বাদ দিয়ে দাও, কারণ বান্দারা দুইটা গোনা জবান দিয়া বেশি বেশি করে। এক নাম্বারে মিথ্যা, দুই নাম্বারে গীবত। আর মিথ্যার ব্যাপারে রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দেয় মিথ্যা এমন একটা গুনাহ, রহমাতুল্লিল আলামিন বলে হয় বলেন উম্মুল ফুজুর হলো মিথ্যা, সমস্ত গুনাহের মা হলো মিথ্যা। যখন বান্দা মিথ্যা বলেন তখন একটা মিথ্যা ঢাকার জন্য আরো কয়েকটা মিথ্যা বলা লাগে। যেরকম ভাবে একটা মা তার সন্তানের জন্ম দেয়, একটা না দুইটা না পাঁচটা ছয়টা সাতটা দশটা সন্তানের জন্ম দেয়, ঠিক তদ্রুপভাবে একটা মিথ্যা আরো কয়েকটা মিথ্যার জন্ম দেয়। একটা মিথ্যা ঢাকার জন্য বান্দা আরো কয়েকটা মিথ্যা কথা বলা লাগে। এই জন্য রহমাতুল্লিল আলামিন বলেন মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা তোমারে ধ্বংসে নিয়ে যাবে আর সত্য তোমারে পূর্ণাঙ্গ মুক্তি দিয়া দিবে। মিথ্যা যদি কোনো বান্দা ছেড়ে দিতে পারে তাহলে তো বান্দা চুরি করতে পারবে না, মিথ্যা যদি ছেড়ে দিতে পারে তাহলে তো বান্দা ডাকাতি করতে পারবে না, মিথ্যা যদি ছেড়ে দিতে পারে তাহলে বান্দা কোনো গুনাহের কাজ করতে পারবে না। কারণ চোর যদি চুরি করার পরে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি চুরি করেছো কি করো নাই, তখন যদি বলে আমি মিথ্যা তো বলতে পারি না, তো বলতে হবে আমি চুরি করেছি, পাবলিকের মাইর খাওয়া থেকে বাঁচাও যাবে না। কেউ যদি ডাকাতি করে আর কেউ যদি যায় জিজ্ঞাসা করে ডাকাতি করেছো কি করো নাই, যদি কেউ প্রশ্ন করেন তো মিথ্যাও বলা যাবে না, নিজেকে ডাকাত দাবি করাই তো লাগবে। এই জন্য বান্দা যখন মিথ্যা তার অন্তর থেকে ছেড়ে দিবে, এই বান্দা চুরিও করতে পারবে না, এই বান্দা ডাকাতিও করতে পারবে না, কোনো খারাপ কাজের দিকে বান্দা যেতে পারবে না। জবানের দুই নাম্বার গুনাহ হলো বান্দা গীবত করা, গীবত করা যাবে না। সমাজের মধ্যে তো গীবত করে এরকম লোকের কোনো অভাব নাই, অনেকে মৃত মানুষকেও বাদ দেয় না, বিশেষ করে টকশোর মধ্যে বৈশা বৈশা এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদের গীবত করে আসে না নাই, এই রাজনীতিবিদ মৃত, তাকে নিয়ে যত সমালোচনা করা যায় তাকে নিয়ে যা কিছু বলা যায়, অথচ বান্দা না না মৃত মানুষকে নিয়ে তো সমালোচনা করা যায় না। রহমাতুল্লিল আলামিন বলেছেন উদুকুরু মাহাসিনা মাউতাকুম ওয়াকুফু আন মাসাউইহিম, নবী আমার বলেন তোমাদের মধ্যকার মৃত্যুবরণ করনে ওয়ালা যারা মাইয়্যাত, এই মাইয়্যাতের পূর্ণাঙ্গ ভালো ভালো কথাগুলো মানুষের নিকট বলো, আর মৃত মানুষের কোনো বদনাম মানুষের কাছে বলো না। এই জন্য জীবিত যারা তাদের অনুপস্থিতিতে তাদের গীবত করাও যাবে না। দুই নাম্বারে, মৃত যারা এদের গীবত করা যাবে, জীবিত যারা এদেরও গীবত করা যাবে না, মৃত যারা কশিনকালেও এদেরও গীবত করা যাবে না। গেল দুই নাম্বার, তিন নাম্বার যেই বড় গুনাহ, নিজেকে বড় মনে করা যাবে না, অন্যকে ছোট মনে করা যাবে না, আমি অনেক বড় সবাই আমার থেকে অনেক ছোট, এই চিন্তা লালন করে করে বান্দা চলাফেরা করা যাবে না। এই চিন্তা যেই বান্দা লালন করে 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 চলাফেরা করে এটাই তো হলো অহংকার, আর এই অহংকার লালন করে যখন আত্মিক রোগ নিয়ে বান্দা চলাফেরা করে, এই বান্দা কশিনকালেও মাওলার প্রেমিক হবে দূরের কথা, আমার মাওলার কাছের বান্দা হবে তো দূরের কথা, এই বান্দা তো আমার মাওলার কাছেরও হতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না, বরং জাহান্নামীদের খাতায় তার নামটা উঠে যাবে। কেমন জানো জানো, নিজেকে বড় করনেওয়ালা তো নিজে অহংকার করা, নিজেকে বড় করনেওয়ালা তো পূর্ণাঙ্গ হিংসা করা। আল্লাহ তা
তাআলা হাদিসে কুদসির মধ্যে জানা দেয় আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা কযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন অহংকার আমার চাদর আর আজমতার শ্রেষ্ঠত্ব বরত্ব আমার ডঙ্গি স্বরূপ। আমার এই অহংকার নিয়া নিয়া চাদর নিয়া নিয়া আমার যেই বান্দা টানাটানি করবে, যেই বান্দা অহংকার করবে নিজেরে অনেক বড় মনে করবে, ও জান্নাতে যাবে না বরং জাহান্নামি হয়ে যাবে। আল্লাহ বলেন কযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এরে বান্দা, এজন্য অহংকার তো একজন করতে পারেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। হিংসা একজনই করতে পারেন, তিনি কে? আল্লাহ। এটা মাওলার শানে মানায়, বান্দা তোমার আর আমার শানে মানায় না। আমি আর তুমি তো এই গ্যারান্টিও দিতে পারি না বাড়িতে যেতে পারবো কি পারবো না, আমি আর তুমি এই গ্যারান্টিও দিতে পারি না আগামী বছর বাঁচবো কি বাঁচবো না, আমি আর তুমি এই গ্যারান্টিও দিতে পারি না এই মাহফিল থেকে আমি বাড়ি পর্যন্ত সুস্থ শরীরে বসবো কি বসবো না, আমি আগামীকাল এই মাহফিলে স্টেজের সামনে বসে প্যান্ডেলে বসে বয়ান শুনতে পারবো কি পারবো না, এই গ্যারান্টিও বান্দা আমিও দিতে পারবো না তুমিও দিতে পারবো নাম। তাহলে তো অহংকার কোনো বান্দাও তো করতে পারে না। অহংকার করতে পারে একজন, চিল্লা বলো তার নাম। আমার মাওলার সামনে অহংকার মানায়, এরে বান্দা তোমার আর আমার সামনে অহংকার মানায় না। এজন্য তো অহংকার করলে তো মানুষও অনেক ঘৃণা করে, অহংকার করলে যদিও সামনে থেকে মানুষ বাহবা দেয়, অহংকার করার পরে আশেপাশের মানুষগুলা যখন দূরে চলে যায় তখন তোমাকে নিয়ে মন্তব্য করতেও তো দ্বিধা করে না। রহমাতুল্লিল আলামিন বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন খরদালিন মিন কিবির। নবী আমার বলেন আমার ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে না যেই উম্মতের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। আমার ওই উম্মত কশিনকালেও আল্লাহর জান্নাতে যাবে না। এরে বান্দা, অহংকার করে করে কেন নেক আমলগুলো নষ্ট করো, অহংকার করে করে কেন মাওলার চাদর নিয়ে টানাটানি করো, অহংকার করে করে কেন বান্দা নিজে জান্নাতটাকে হারাইতেছো, অহংকার করে করে নিজে কেন জাহান্নামীদের খাতায় নামটা উঠাইতেছো। এরে আল্লাহর গুলাম, অহংকার করা যাবে না, হিংসাও করা যাবে না, সর্বাবস্থায় এটাই মনে রাখতে হবে। অহংকার করেছে ফেরাউন, শেষ পরিণতিটা ভালো হয় নাই। অহংকার করেছে নমরুদ, শেষ পরিণতিটাও তো ভালো হয় নাই। অহংকার করেছে আবু জাহাল, অহংকার করেছে উতবা সাহেব মুগিরা, এদের অবস্থাও বেশি বান্দা ভালো হয় নাই, ভালো হয় নাই। আমিও যদি আজ জুনায়দ আল হাবিব মনে করি, এই স্টেজের মধ্যে বসে বসে মনে করি আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় হেলেমওয়ালা কেউ নাই, আমার মতো বড় হেলেমওয়ালা কেউ নাই, আমার মতো বড় আমলওয়ালা কেউ নাই, সবাই আমার বয়ান শুনে সবাই আমাকে টেলিফোন করে কান্না করে বলে হুজুর আপনার বয়ান শোনা ছাড়া আমার ঘুম হয় না। যদি আমি এই চিন্তা ঢুকাই মনে হয় কোনো একটা কিছু হয়ে গেলাম। আল্লাহর কসম করে বলে যাই যেদিন দেখবা জুনায়দ আল হাবিব অহংকারীর সর্বোচ্চ মাকামের মধ্যে জুনায়দ আল হাবিব পৌঁছে গিয়েছে, কপাল দিয়া পরিপূর্ণ আমিও লেখা রাখি, কলম দিয়া তুমিও ডায়েরিতে লিখে রাখো, ওদিন আর মানুষ বয়ানও শুনবে না, এই কণ্ঠ জুনায়দ আল হাবিবের থাকবে না। কারণ অহংকার তো আমি করতে পারি না, অহংকার তো করতে পারে একজন, তিনি কে? এই সুর দিয়েছেন কে? ইলিম দেন কে? হিলিম দেন কে? আমল দেন কে?
এরে বান্দা আমার জাহিলিম আছে তো মাওলা তা মাওলাই দেন আমার জাহিলিম আছে সব মাওলাই দেন আমি যা পূর্ণাঙ্গ আমল করি মাওলায় তৌফিক দেন বিদায় আমি করতে পারি এজন্য এই চিন্তা পূর্ণাঙ্গ নিয়া চলাফেরা করো আমি অহংকার করব না হিংসা করব না বাড়ি গাড়ির মালিক হয়েছি গরিব মানুষ দেখলেই ধমক দেব না আমি অনেক বাড়ি গাড়ির মালিক হয়েছি আমি জালেমের খাতায় নিজের নামটা উঠাবো না আমি জুলুম করব না কোনো নির্যাতন করব না জালেম জালেম হয়ে যাব না সর্বাবস্থায় নিজের বিনয়ী বানায়া 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 তারপর চলাফেরা করব কেননা বিনয়ী যেই বান্দা হয়ে যায় আল্লাহ মায়া কইরা কইরা উপরে উঠায়া দেয় মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ রহমাতুল লিল আলামিন বলেন আমার যে উম্মত মাওলার জন্য বিনয়ী হয়ে যাবে আল্লাহ মায়া করে তাকে অনেক সম্মান দিবে এজন্য অহংকার বান্দা বাদ দিয়ে দাও হিংসা অন্তর থেকে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ঝেড়ে ফেলে দাও তিন নাম্বার গুণা গেল নিজেকে বড় মনে করা যাবে না অন্যকে ছোট মনে করা যাবে না আমি সবার চাইতে অনেক ছোট সবাই আমার চাইতে অনেক বড় এই চিন্তা পূর্ণাঙ্গ অন্তরের মধ্যে ঢুকাইয়া চলাফেরা গেল চার নাম্বার বান্দা বেগানা নারীর দিকে তাকানো যাবে না বেগানা নারীর দিকে মানে গাইরে মাহারাম কোনো নারীর দিকে তাকানো যাবে না গাইরে মাহারাম কোনো নারীর সাথে কথাও বলা যাবে না কারণ কি বুজুরগানে দিন উলামায়ে কেরামরা এই গুণাটা কেন আনলেন জানেন বান্দার ভূমিকা হলেই তো কথাবার্তা বলা কোনো বান্দা জেনা করেন ডিরেক্টলি তো কোনো গাইরে মাহারামের সাথে জেনায় লিপ্ত হয় না প্রথমে কথা বলে তারপরে আস্তে আস্তে জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় এজন্য কোনো গাইরে মাহারামের সাথে মেলামেশাও করা যাবে না কোনো গাইরে মাহারামের সাথে কথাবার্তাও বলা যাবে না হে পুরুষেরা গাইরে মাহারাম কোনো মহিলার সাথে তোমরা কথা বলো না হে মহিলারা গাইরে মাহারাম কোনো পুরুষের সাথে তোমরা কথা বলো না এদের সাথে মেশো না কারণ পারম্পরিকা শুরুইত হয় কথাবার্তা দিয়া মেলামেশা করার মাধ্যমে লিপ টুগেদারের মাধ্যমে আস্তে আস্তে জেনার দিকে অগ্রসর হয়ে যায় এরে বান্দা যদি কোনো গাইরে মাহারাম নারীর দিকে যদি দ্রুত সরায় আনিবা প্রথম প্রথম দৃষ্টি তাকে দীর্ঘায়িত করা যাবে না আবার দ্বিতীয়বার কোনো মহিলার দিকে বান্দা তাকানো যাবে না প্রথমবার তো তাকাইবা যদি ভুলে পড়ে গেছে তবে তাকাইছো তো তাকাইছো কিন্তু চোখটা উঠাবা না হুজুর বলেছে প্রথমবার তাকানো জায়েজ এই ফতোয়া নিয়া যুবকরা গার্লসের পাশে দাঁড়ায়া থাকে মহিলা মাদ্রাসার পাশে দাঁড়ায়া থাকে হুজুরের ফতোয়া অনুযায়ী একবার যে তাকাইছে আর চোখ নামায় না আছে না নাই হুজুরের ফতোয়া অনুযায়ী একবার তাকাইলাম তো একবার তাকাইছে তো তাকাইছে দ্বিতীয়বার তো তাকানোর দরকার নাই ওর এক তাকানোই যা কিছু আছে সব দেখে নিছে ওরা নাউজুবিল্লাহ একবার তাকানো যায় যদি ভুলে পড়ে যায় কিন্তু দীর্ঘায়িত করা যাবে না চোখ পড়েছে ঠাস করে নামায়া ফেলতে হবে কেন বুজুরগানে দিন উলামায়ে কেরামরা কি সুন্দরভাবে উল্লেখ করেছেন যে চার নম্বর এই গুণা হলো গাইরে মাহরামের সাথে কথাবার্তা বলা গাইরে মাহরামের সাথে মেলামেশা করা আস্তে 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 আজকে কথা বললাম কালকে কথা বললাম একদিন একসাথে চলাফেরা করলাম দীপ টুগেদারের মতো রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে গেলাম আস্তে 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 এই যে ভূমিকা শুরু হলো কথাবার্তা দিয়া আমার এই ভূমিকা আমাকে কত দূর পর্যন্ত নিয়ে পৌঁছাবে এটা আমি জানি না শয়তান আমাকে সর্বাবস্থায় ধোঁকা দিবে জানা কর একবার কর অসুবিধা কী খারাপ কাজ একবার কর অসুবিধা কী কোনো অসুবিধা নাই একবার দুইবার তিনবার করলে কোনো অসুবিধা হয় না এরকমভাবে ধোঁকা দেয় কি দেয় না কথা বলেন না কেন এজন্য চার নাম্বার শিক্ষা কী শিক্ষা হলো আমরা বেগানা নারীর দিকে তাকাবো গাইরে মাহারামের দিকে তাকাবো গাইরে মাহারাম কোনো পুরুষের দিকে কোনো মহিলারা তাকাতে পারবে না পুরুষরা কোনো গাইরে মাহারাম মহিলাদের দিকে তাকাবেন না এদের সাথে কথাবার্তা যতক্ষণ পর্যন্ত পারবেন কথাবার্তা বলবেন না কারণ
রহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন জামাতা জামাতাকে নবী বলেন ইয়া আলী লা তুতবিইন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা রহমাতুল লিল আলামিনের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার পরেও নবী আমার বলেন হে আমার জামাতা আলী শুনে নাও ইয়া আলী লা তুতবিইন নাযরাতান নাযরা তুমি দৃষ্টি একবারের জায়গায় দ্বিতীয়বার দিও না কারণ জানো না ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা হে আলী তুমি যদি কোনো মহিলার দিকে তাকাও যদি কোনো গায়রে মাহরাম কোনো মহিলার দিকে যদি তোমার নজর চলে যায় তাহলে প্রথমবার তাকিয়েছো প্রথমবার তাকানোর কারণে তোমাকে ক্ষমা করা হবে ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা প্রথমবার তাকিয়েছো কোনো অসুবিধা হবে না কিন্তু দ্বিতীয়বার তাকিয়েছো ক্ষমাও করা হবে না রহমাতুল লিল আলামিন জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার মাধ্যমে গোটা উম্মতের জানায়া গেলেন এরে আমার উম্মতের দল গায়রে মাহরামের দিকে যে প্রথমবার তাকাইলা প্রথমবার তাকিয়েছো দ্বিতীয়বার তাকানোর কোনো প্রয়োজন নাই এরে আল্লাহর বান্দারা এজন্য কি বোঝা গেল যে আমি কথাবার্তাও বলবো না মেলামেশাও তো করবো না পূর্ণাঙ্গভাবে নিজেকে লজ্জাস্থানের গুনাহ থেকে আমি পূর্ণাঙ্গভাবেই বাঁচায়া রাখবো কেমন করে বাঁচাবো যখন গুনাহের দিকে নজর চলে যায় যখন মন চায় খারাপ কাজ করতে মন চায় তখনই আসমানের দিকে তাকাইয়া মালিকের কথাটা একটু চিন্তা করব তখনই জান্নাতের একটা বয়ান ইউটিউবে ডাউনলোড দিয়ে শুনে নিব তখনই জাহান্নামের একটা বয়ান ইউটিউবে ডাউনলোড করে শুনে নিব তখনই সাহাবায়ে কেরামের একটা জিন্দেগি ডাউনলোড করে শুনে নিব তাহলে আমার দ্বারা ওই লজ্জাস্থানের গুনাহটা আর হবে না এই লজ্জাস্থানের গুনাহ কত বড় মারাত্মক গুনাহ জানো 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 এই লজ্জাস্থানের গুনাহ থেকে যদি কোনো বান্দা নিজেকে পূর্ণাঙ্গ বাঁচাতে পারে নবী আমার বলেন মাইজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ নবী আমার বলেন আমার যে উম্মত মা বাইনা লাহিয়াইহি দু চুয়ালের মধ্যবর্তী স্থান ওয়া মা বাইনা রিজলাইহি দুরানের মধ্যবর্তী স্থান মানে লজ্জাস্থান এই দু চুয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহ্বা দুরানের মধ্যবর্তী স্থান হলো লজ্জাস্থান এই দুইটা জিনিসের হেফাজত যে আমার উম্মত করতে পারবে আজমান লাহুল জান্নাহ আমি নবী স্বয়ং তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব দামি কথা না কম দামি কথা নবী জান্নাতের জিম্মাদারে নিয়ে নিবে এরে বান্দা এটা কম দামি কথা না বরং অনেক দামি দামি কথা কেন 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 জান্নাতের জিম্মাদারে নিয়ে নিবে দুইটা জিনিস থেকে পূর্ণাঙ্গ নিজেকে বাঁচায়া রাখো এক নম্বরে এই জিহ্বার গুনাহ মানে মিথ্যা বলা এই জিহ্বার গুনাহ মানে গীবত করা এই জিহ্বার গুনাহ মানে এই জিহ্বা দ্বারা অশ্লীল কথাবার্তা বলা এই সব অশ্লীল কথাবার্তা থেকে নিজের জিহ্বাটাকে যদি পূর্ণাঙ্গ হেফাজত রাখতে পারো তাহলে বান্দা নবী জান্নাতের জিম্মাদারে নিয়ে নিবে দুই নম্বর নবী বলেন দুরানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান এই লজ্জাস্থান দিয়া বান্দা জেনা করা যাবে না মাস্টার বেশন করা যাবে না এর যুবক মাস্টার বেশন তো অনেক যুবকেরাই করে গুনাকে এটা গুনাই মনে করে না আজকে ছেড়ে দিব কালকে ছেড়ে দিব পরশু ছেড়ে দিব এক সপ্তাহ পরে ছেড়ে দিব এরে বান্দা না না আজকের মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাও একদিন ছেড়ে দাও দুই দিনও ছেড়ে দাও তিন দিন ছেড়ে দাও এক সপ্তাহ ছেড়ে দাও এক মাস ছেড়ে দাও অটোমেটিকলি সারা হয়ে যাবে অন্যান্য গুনাহগুলো ছাড়াও বান্দা তোমার জন্য সহজ হয়ে যাবে রহমাতুল লিল আলামিন স্বয়ং জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে চার নাম্বার গেল পাঁচ নাম্বারে বান্দা বড় বড় গুনাহের মধ্যে জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না জালেমের কাতারে নিজের নামটা উঠানো যাবে না মানুষের উপরে পশ্চিম কালাও নিজে বড় লোক হওয়ার পরে গরিবকে মানুষ মনে করে না এমন লোক দুনিয়াতে অভাব নাই না না মানুষকে মানুষের উপর ছোট মনে করাও যাবে না জুলুম করাও যাবে না গেল পাঁচ নাম্বার ছয় নাম্বারে বান্দা রাগান্বিত হওয়া যাবে না অনেক সময় কত আল্লাহর বান্দা রাগান্বিত হইয়া হইয়া এমন কিছু কাজ করে ফেলে
পরে আবার আফসোস করলেও কোনো ফায়দা নাই। এক আজকেও একটু আগে গাড়িতে বসা অবস্থায় একজনে টেলিফোন করে বলে, হুজুর একটু আগে আমি আমার বউরে তালাক দিয়া দিছি। হুজুর এত রাগ, রাগের মাথায় বলেছি তুই এক তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গুষ্টি তালাক, কিন্তু এখন কি করব, আফসোসের শেষ নাই। নিজ দেখি চোখ দিয়া মনে হয় পানি পড়ে আর কান্না করে, বলে হুজুর আমার বউ ছাড়া তো আমি বাঁচতে পারবো না। আমি তো বললাম রাগ যখন চলে আসবে তখন বান্দা নিজের সংযত করে নাও। নবী শিক্ষা দিয়েছেন, ফাইদা গদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা, তোমাদের মধ্যকার কোন উম্মত যদি রাগান্বিত হয়ে যায় তাহলে সে যেন অজু করে নেয়, অজু করে নেয়। দেখেছো নিজের স্ত্রীটা বেশি ভালো না, স্ত্রী সারাদিন সারাদিন কানের কাছে আইসে পড়র 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 করে, কি করবা কপালে জুটেছে বান্দার তালাক না দিয়া। একটু যায়া যায়া যখনই রাগ উঠে যাবে অজু করে নাও, আর মালিকের দরবারে হিদায়াত কামনা করো, আর মাওলার দরবারে বলতে থাকো হে মালিক ইসলামের সবচেয়ে জঘন্যতম এক জায়েজ হলো, ইসলামের নিম্নতম জায়েজ হলো তালাক দেওয়া, আমি তালাক দিতে চাই না। ও আল্লাহ তুমি আমি যে বড় রাগান্বিত, তুমি আমাকে রাগ থেকে বাঁচার মতো তাওফিক দাও। ও আল্লাহ আমি অনেক ক্রোধান্বিত রাগান্বিত, তুমি আমাকে বাঁচাইয়া দাও। এভাবে আল্লাহর কাছে বলবা, কিন্তু রাগের বশবর্তী হইয়া মানুষের উপর জুলুম করবা না, রাগের বশবর্তী হইয়া কোনো গুনাহের কাজে যাবা না, রাগের বশবর্তী হইয়া কোনো জুলুম নির্যাতন বান্দা করবা না। এরে নবীর উম্মতির দল ছয়টি বড় বড় গুনা ছেড়ে দাও। এক নম্বরে হারাম খাওয়া থেকে নিজেকে পূর্ণাঙ্গ বাঁচায় নাও। দুই নম্বরে পূর্ণাঙ্গভাবে বান্দার জবানটাকে হেফাজত করো, মিথ্যা বলা যাবে না, জবান দিয়ে কশিন কালেও গীবত করা যাবে না। তিন নম্বর, এর বান্দা যেই গুণাটা তুমি করতে পারবা না, ওই গুণাটা হলো বান্দা তোমার চোখের যেই জেনা, এই জেনা তুমি করতে পারবা না। ওই গাইরে মাহারাম কোনো মহিলার দিকে তাকাবা না, গাইরে মাহারামের সাথে কথা বলতে চেষ্টাও করবা না। চার নম্বর, নিজেকে ছোট মনে করে চলবা, অন্যকে বড় মনে করবা। আমি অনেক ছোট, সবাই আমার চাইতে অনেক বড়, আমি অনেক ছোট, সবাই আমার থেকে আমলে বড়, আমি এলেমে ছোট, সবাই আমার থেকে এলেমে বড়, আমি হেলেমে ছোট, সবাই আমার থেকে হেলেমে বড়, আমি আমলে ছোট, সবাই আমার থেকে আমলে বড় বড় বড়। এই চিন্তা নিয়ে বান্দা চলবা। পাঁচ নম্বরে মানুষের উপরে জুলুম নির্যাতন করবা না। ছয় নম্বরে যদি অনেক রাগ চলে আসে, রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবা না। বরকতের মাস, এই গুনাগুলো সারা যদি বান্দা তোমার পক্ষে সহজ হয়, আমি জুনায়েদ আল হাবিব দোয়া করে যাব, আস্তে আস্তে গুনাহ ছেড়ে দাও, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আস্তে আস্তে নেক আমল করো, তোমার সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এই বরকতের মাসি এই ছয়টি গুনাহকে বাড়িতে যাওয়ার পরে আমি কন্টিনিউ করব, আর এই গুনাহের দিকে ধারে কাছেও যাব না, নেক আমলগুলো করার চেষ্টা করব, সর্বাবস্থায় রহমাতুল্লিল আলামিনের সুন্নত মানব, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া 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 চলাফেরা করব, সাহাবাই কেরামকে আমার অনুকরণীয় আদর্শ বানাব, হক্কানি উলামায়ে কেরামকে সাপোর্ট দিব, হক্কানি উলামায়ে কেরামের পক্ষাবলম্বন করব। বরকতের মাসে যদি এই আমলগুলো করার বান্দা খাঁটি নিয়ত হয়ে থাকে, দুটো হাত আমার মালিকের দেখায়া দাও। ওরে দয়ার মালিক, এই গোপালগঞ্জের কোটালি পাড়ার দিকে তাকায়া দেখেন আল্লাহ, আপনার এতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা, আয় আল্লাহ কারো টাকার জন্য না, বাড়ির জন্য না, গাড়ির জন্য না, আপনার বড় পাগল আপনারই বান্দারা, রহমাতুল্লিল আলামিনের সুন্নতের বড় আশেক, ও আল্লাহ আপনারই বান্দারা উলামায়ে কেরামের মহব্বত অন্তরের মধ্যে নিয়া নিয়া আমি গুনাহগারের জবান থেকে কিছু আমলের কথা শুনলো,
নিজেকে গুনাহ থেকে কিভাবে বাঁচানো যায়। বড় বড় গুনাহের কথাগুলো শুনে গেল রে আল্লাহ। আয় আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে গুনাহ থেকে তুমি হেফাজত করে নিও। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলগুলো করার তৌফিক তুমি দান করিও। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ আখিরি মুনাজাত দিয়ে সবাইকে বাড়িতে যাওয়ার তৌফিক দিও। আয় আল্লাহ দেশের মহব্বত মানুষের ভালোবাসা অন্তরে ঢুকায়া দাও। মানবতার প্রেমে সবাইকে কাজ করার তুমি তৌফিক দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সকলে মন থেকে করে একবার করে পড়ি আমিন আমিন। আরো জোরে পড়ি আমিন আমিন। আরো জোরে মন থেকে আবারো পড়ি আল্লাহুম্মা আমিন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি। আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি তখন হই আমি ফতুয়াবাদী। আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী ফতুয়াবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করি ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়। ঠিক কিনা? সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন আমি জঙ্গিবাদী।